হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার্স, কেমন আছেন সবাই? বলছেন তো আমি আজকে আবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা স্ট্রিট ফটোগ্রাফিটা অনেক সুন্দরভাবে করতে পারেন। সো আমি আজকে এইটা কিভাবে আরো ভালো করা যায় করে দেখাবো। সো লেটস গো। আমি একটু প্রথমে ছবিটা ক্রপ করে নিচ্ছি। আমরা লাইট আসি, এখান থেকে একটু এক্সপোজারটা যদি বাড়াই দেই ঝামেলা হবে না, রাইট? হ্যাঁ, কন্ট্রাস্টটা আমরা অনেকটা লো করে দেবো, অনেকটা লো করে দেবো, 69। তা হাইলাইটটা অনেকটা অনেক লো করবো, ওটা একটু বাড়াই দিচ্ছি আমরা। হোয়াইটটা লো করে দিচ্ছি, ব্ল্যাকটা বাড়াই দিচ্ছি, রাইট? ওকে, আমরা এবার যাচ্ছি কার্ভে। সো এখান থেকে এই দেখেন সাদাটা আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে একটু বাড়াই দিলাম, হবে? হ্যাঁ, ডান। আমরা এখন একটু একটু মাইনাস করে দিচ্ছি, ওকে। সি, এটা হচ্ছে আগের ছবি, পরের ছবি। সো উইল ক্রিয়েট দিস। এটা একটু লালটা একটু বাড়াই নিতে, হ্যাঁ এই তো, রাইট। কালারটা একটু আমরা একটু গ্রিনটা দেবো, গ্রিনটা দেবো হালকা করে। হ্যাঁ, ডান, এটা ডান। সি, এবার আমরা যাচ্ছি হলো কালারে। কিন্তু টেনটা যদি একটু বাড়াই দিই কোনো সমস্যা হবে না। সো টেনটা একটু বাড়াই দিচ্ছি, টেন। হ্যাঁ, ভাইব্রেন্সটা একটু বাড়াই দিচ্ছি, স্যাচুরেশনটা একটু লো করে দিচ্ছি। আমরা এখন যাব কালার ব্র্যান্ডিংয়ে। এইখান থেকে ব্লুটা, এই দেখেন আমাদের স্কাই যেটা, হ্যাঁ আমরা এইটার একটু যেটা কাজ করা দরকার, আমরা একটু এইটাই করবো। সো ব্লু, ব্লু, সরি, বেলায় তোমারি আকাশে নীরব আকাশে ভেসে যায়। যদি কোনোভাবে খেয়াল হয় যে না আমাদের হচ্ছে না বা সম্ভব হচ্ছে না, সো এই যে কালারটা এটা ধরা আমাদের সম্ভব হচ্ছে না। আমরা কি করব, যেটুকু আমাদের ধরা দরকার ওইটুকু ধরে জাস্ট আপস অ্যান্ড ডাউন করে দেবো, রাইট? ওকে, রাইট, ওকে। একটু আমাদের লালটা কমানো দরকার, লালটা লাল কমাই দিলাম, এতটাও না। রেড, গ্রিন, ওকে ওকে ওকে, আমরা এখানে মোটামুটি ডান। আমরা এখন এটাতে যাচ্ছি, আমরা এখান থেকে একটু ভিনটেজটা কমাই দিচ্ছি, ওকে। দেন ফেদার, রাইট, ওকে। রেডিয়ার্স একটু বাড়িয়ে দিলাম, হাইলাইটটা একটু দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে যাবো শার্পে, শার্পটা একটু দিলাম, এইতে করে ছবিটা আর ফাটবে না। এটা দিলাম, ডিটেলসটা একটু দিচ্ছি, মাস্কিংটা একটু দিয়ে দেবো, নয়েজটা একটু দিলাম, ডিটেলসটাও আবার দেবো, কন্টেস্ট অবশ্যই দেবো। সো কালার নয়েজ এটা যেটা কাজ, এইটা হচ্ছে আপনার ছবিটার পুরো স্মুথলি একটা ভাব এনে দেবে। তো আমরা যদি চাই তো, বা আমাদের যদি লাগে, আপনি দিলাম, আমার একটু লাগবে, একটু দিয়ে দিলাম। সে এই ছিল, এই হয়েছে, এই ছিল, এইটা হয়েছে। সো আমাদের এখানে আরেকবার যাব, কার্ভে যাব, সাদাটা সিলেক্ট করে নেব, নিয়ে ডান, ডান। সো ইজিলি আপনারা যারা এডিটিং শিখতে চাচ্ছেন ফোন দিয়ে, আমরা যখন একটা ছবি তুলি, সো তোলার সাথে সাথে আমাদের কিন্তু অনেকটা ইনস্টাগ্রাম, ফেসবুক, আরও অনেকগুলো প্ল্যাটফর্মে ছবিগুলো আপলোড দিতে ইচ্ছা করে। সো আমাদের ওই সময় ইনস্ট্যান্ট এডিটের একটা দরকার পড়ে যায়। সেই ক্ষেত্রে
এইটা একটা আপনারা এইভাবে একটু ট্রাই করতে পারেন। সো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন প্লিজ। থ্যাংক ইউ।